So welcome gamers, welcome to my channel. আমি তোমাদের বং গেমার দ্য গেমার কমান্ডো আজকে GTA gameplay part 8 নিয়ে। So Michael খবর পেয়েছে লেস্টার কাছ থেকে যে লস স্যান্টোস পোর্টে আজ কিছু পুলিশ লস স্যান্টোস পুলিশ তাদের বেশ কিছু সুপার কার্স অর্ডার করবে যেগুলো মূলত ল্যাম্বরগিনি এবং ল্যাম্বরগিনি হাইয়ার ভার্সন এবং এই গাড়িগুলো দিয়ে ওরা হাই স্পিড চেসিং এর জন্য ওরা কাজে লাগাবে। কিন্তু মাইকেল মনে করছে এই গাড়িগুলো যদি পুলিশের কাছে থাকে তাহলে পরে পুলিশ আরো পাওয়ারফুল হয়ে যাবে এবং ওদের কাছে বাধা দিতে পারে। এবং ওদের মাইকেল মনে করলো যে গাড়িগুলো কাছে চুরি করে না নিয়ে যায় এবং নিজেদের গ্যারাজে নিয়ে যাওয়া যায় এবং কাজে পরবর্তী ক্ষেত্রে কোনো হাইস্টে বড় কোনো ওদের গাড়িগুলো রাখা আছে আমি জায়গাটা সিলেক্ট করে নি। My whole life, chase things, get them, hate them, chase them, get them, hate them. So you got everything in your hand. I don't get it. Well, I guess you gotta have something to complain about. Otherwise, life would be boring. Man, this is... তো গাড়িগুলো একটা ট্রাকের মধ্যে রাখা আছে যেগুলো কার ক্যারিয়ার সেই কার ক্যারিয়ারে গাড়িগুলো অনেক সাজানো আছে কিন্তু ওই সময় যদি পুলিশের হাত থেকে পুলিশকে ওখান থেকে যদি মেরে না মারলে পারে ওখান থেকে ওরা গাড়িগুলো নিয়ে পালাতে পারবে না এবং কি বলবো গাড়িগুলো নিয়ে পালাতে পারবে না এবং যাই হোক ওই আপাতত ওই BMW আইট নিয়ে ওরা ওইখান থেকে পালাতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে পরবর্তী সময় এসে ওই গাড়িগুলোকে ওরা উদ্ধার করবে কিন্তু তার আগে জায়গাটা কোথায় ফাঁকা করতে হবে ফাঁকা করার জন্য আগে সম্ভবত ওখানে পুলিশদের মেরে ওই জায়গাটাকে পালাতে হবে যাতে পুলিশ চেস করতে পারে এবং পরবর্তীতে লুকিয়ে যাবে পুলিশ খুঁজলে তখন ওরা ওই জায়গায় গিয়ে আবার ওই গাড়িগুলোকে নিয়ে চলে আসবে। তো আমরা লস স্যান্টোস পোর্টে প্রায় চলে এসেছি এই জায়গাটা থেকে আমাদের গাড়িটা খুব ফাস্ট আছে গাড়িটা সত্যি আমাদের পালাতে সাহায্য করবে। রাস্তা আজকে খুবই ট্রাফিক আছে ইউজুয়াল থাকে এইসব জায়গায় যেহেতু কাছেই সামনে লস স্যান্টোস পোর্ট এবং অনেক যদিও এইসব জায়গা দিয়ে কোনো বড় ট্রাক যায় না এই সেই মেস ব্যাংক এরিয়া। So, let me ask you a question, kid. Yeah, shoot. Does this town make everybody crazy? I mean, since we moved here, my wife, my son, my daughter, me, we've all gone insane. But everybody I meet is insane. Is it the place, or the times, or what? Well, man, I always lived here, homie. So I guess I'm the last person you should be asking that question. But for the record, based on you, me, my aunt, and all my friends, pretty much everyone is crazy. ওখানে কোনো একটা গ্যারেজ আমাদের কাছাকাছি রাখতে হবে পরে আমরা গ্যারেজটাতে মুভ করে নেব গ্যারেজটা কিনে আমাদের মুভ করে নেব কিন্তু ওখানেই আমাদের ঢুকতে হবে কেন এবং ট্রেভরকে বলে রাখতে হবে ট্রেভরের গাড়িগুলোর প্রতি যেন নজর রাখে এবং গাড়িগুলো যেন যত্ন নেয় ওরও কাজে লাগতে পারে গাড়িগুলো। ট্রেভারের অত অফ রোড গাড়ি ট্রেভারের অত এই ধরনের ফাস্ট গাড়ির প্রতি কোনো ইয়ে নেই ও ট্রেভার বলেই ছিল মাইকেলকে ও যদি নেয় তাহলে কিনলে অফ রোড টাইপের কোনো গাড়ি নেবে বা ট্রাক টাইপের যেটা ওর আছে অলরেডি কিন্তু ওই ট্রাকটা অনেকটা পুরনো এবং খুব একটা ফাস্ট না তাই জন্য অন্য নতুন কোনো ট্রাক নেওয়ার কথা ভাবছে সেটা আমরা কি এবং পরের খুব শীঘ্রই আমরা জানতে পারবো। আমরা লস স্যান্টোস পোর্টে চলে এসেছি এটা হচ্ছে জেটসাম টার্মিনাল পিছন আমরা পাশেই দেখতে পাচ্ছি এই হচ্ছে মেরিওয়েদারের সিক্রেট বেস এখানে ঢুকলেই সেই ফ্লয়েড খুব মার খেয়েছিল এবং সুযোগ বুঝে ট্রেভর পালিয়েছিল ওদের ম্যানিফেস্টো নিয়ে যাক আমরা চলে এসেছি খুব কাছে আমাদের এদিক দিয়ে গেলে খুব সুবিধা হয় জায়গাটা আমরা চিহ্নিত করা আছে আমরা দেখে নিই ওই যে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আমরা আগে এখানটায় লুকিয়ে নিই
তোমরা দেখতে পাচ্ছ ওয়েপন সিলেক্ট করে নি বেস্ট ওয়েপন এটাই ফ্র্যাঙ্কলিন ওই যে যাই হোক আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে যেতে হবে খুব টেনশনের জায়গা চাপ নেই পালাতে হবে পুলিশ চলে এসছে অলরেডি একজন এখনো আছে এখান থেকে খুব তাড়াতাড়ি পালাতে হবে ওই যে পুলিশ এসে গেছে অলরেডি আমাদের গাড়িগুলো ওখানেই থাক কোনো অসুবিধা নেই পুলিশ এদিক দিয়েই আসছে আমাদের সমস্যা হলে এখান থেকে পালাতে হবে ঘোরার আগে আমাদের এখান থেকে পালাতে হবে যদি পুলিশ বুঝতে না পারে আমরা এখানে আসি গাড়িগুলো দিকে ঘুরছে এবং তাদের পালাতে হবে এবং কোনো লুকোনো জায়গায় এখানে আশেপাশে কোনো লুকো যাবে না বেশি দূর যাওয়া যাবে ওহো পুলিশ দেখতে পেয়ে গেছে রে কোনো অসুবিধা নেই ঠিক আছে আমরা লুকিয়ে যাব পুলিশের গাড়ি দুদিক দিক ঘুরে দেখেছে আমাদের আমাদের এখান থেকে গাড়ি চালাতে হবে পুলিশগুলো রাস্তা ব্লক করে থাকবে জায়গা দেখতে হবে আমাদের যাতে পুলিশ আমাদের বেশি চেজ না করতে পারে ওখানে চিন্তা নেই আমাদের কোনো আশেপাশে কোনো জায়গায় বেশি দূর গেলে আপনার হবে না এফআইপি অয়েল ট্রেকের এখানে কি লুকো এই জায়গাটা এই আমাদের সেই পুরনো হাটটা যেখানে আমাদের পুলিশ খুঁজে পাবে না আপাতত এখানে নেমে গাড়িটাকে এখানে পার্ক করে আমরা লুকিয়ে যাই খুঁজে যাচ্ছে আমাদের পেয়ে গেছে ওদের আমাদের ভিডিওটা খুঁজতেই চলো আমাদের এখান থেকে পেরিয়ে যাই They weren't like this, you know. Oh, my family. Amanda, the kids. They were normal back in the Midwest. Oh, come on, man. The average family of a bank robber? Dude, I'm sure if you stayed, they would have found a way to be weird. Yeah, maybe, man. Maybe. Oh, police are coming. Oh, we got him. Oh, we got him. যাই হোক আমাদের গাড়িটা উদ্ধার করতে হবে ফ্র্যাঙ্কলিনকে আমরা বলে দিয়েছি যে করে গাড়িটা আমাদের উদ্ধার করতেই হবে ঠিক এখন পুলিশের কোনো ঝামেলা নেই আমাদের লস স্যান্টোস পোর্টে গিয়ে কোনো গাড়িটা উদ্ধার করতে হবে মাইকেল একাই পারবে এখানে যেটুকু ফ্র্যাঙ্কলিনের সাহায্য দরকার ছিল পেয়ে গেছে এবার আমরা যাবো লস স্যান্টোস পোর্টে সো গাইস আমরা লস স্যান্টোস পোর্টে আবার ফিরে এসেছি আমাদের মেন কাজ হয়ে গেছে এখন আমাদের জাস্ট গাড়িগুলোকে উদ্ধার করে নিয়ে আসা বাকি গাড়িগুলো জায়গা মতোই আছে প্লেস্টার বললো যে কোনো অসুবিধা নেই পুলিশও ওখানে খুব একটা নেই জাস্ট হ্যাঁ পুলিশ ওখানে একটাও নেই আমরা প্লেস্টারের কথাই ঠিক এখন আমরা এই গাড়িগুলোকে আমরা এখান থেকে নিয়ে বেরিয়ে যাব এবং পাশে কোনো রেসকিউ চিবিচের আশেপাশে গাড়িগুলোকে আমরা পার্ক করে রাখবো এবং গাড়িগুলোকে ওখানেই রেখে দেবো কারণ আপাতত কোনো গ্যারাজ আমাদের কাছে নেই হাতে
কোনো গ্যারাজ কিনে নিলে পরে সঙ্গে সঙ্গে আমরা এই গাড়িগুলোকে আমরা মুভ করে নেবো। সো আমাদের ভেস্পুচি বিচে ট্রেভারের বাড়ির কাছে কোথায় যেতে হবে। ভেস্পুচি বিচ, ভেস্পুচি বিচ, এই তো ভেস্পুচি বিচ। এখানেই তো আশেপাশে কোনো ট্রেভারের বাড়িটা হওয়ার কথা ছিল। দেখ আমার ট্রেভারের বাড়ি খুঁজে পাচ্ছি না। ভেস্পুচি বিচে আমাদের ভেস্পুচি বিচে ঠিক এই সব এই জায়গাটাতে আমরা নিয়ে যাই। এখানে আপাতত এটাই আমাদের এরিয়া ভেস্পুচি বিচে। জায়গাটা বড্ড সরু, কোথাও অন্য কোথাও রাখা যায় কিনা দেখো বন্ধুরা। রাস্তাটা খুবই সরু। ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে আমরা আমরা এখানেই রেখে দিই। ঠিক এই জায়গাটাতে আমাদের দরকার আছে যে গাড়িগুলোকে, আমাদের পরবর্তী ক্ষেত্রে গাড়িগুলোকে এখান থেকে মুভ করে নিতে সুবিধা হবে। তোমরা দেখতেই পাচ্ছ ল্যাম্বরগিনি কি কি আছে। আমরা বেশ কিছু ফাস্ট গাড়িগুলো দেখতেই পাচ্ছি, ল্যাম্বরগিনি বেশ সুপার কার্সগুলোই আছে। আপাতত কোন ধরনের সুপার কার আছে আমি জানি না, আমরা নেমে সেটাকে দেখে নেব। আমরা আগে আপাতত আগে রেস্কিউ বিচ পৌঁছি। তো ভেস্পুচি বিচ পৌঁছে আমরা গাড়িগুলোকে দেখবো ঠিকই। তোমরা আমাকে বলো ভিডিওটা কেমন লাগছে, তোমাদের কোন ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবে এবং সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটা, তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার। এবং এরকম এক্সাইটিং ভিডিওস তোমরা আমার চ্যানেলে আরও পাবে। শুধু জিটিএ ফাইভ না, আরও অন্যান্য গেম প্লেও আমি আনবো। আমাদের গাড়িগুলোকে আপাতত রেখে দিই। আমাদের আগে গাড়িগুলোকে আনলোড করতে হবে। এইখানে আমাদের গাড়িগুলোকে থাকুক আপাতত, তারপর আমরা গ্যারেজ কিনে পরে এখানেই আমরা মুভ করে নেব। এই জায়গাটা বেশ সেফ মনে হচ্ছে, এই জায়গাটা আমাদের এলাকা, অসুবিধা নেই কোনো, কারণ এই জায়গাটা মাইকেলের কন্ট্রোলে এখনো আপাতত রয়েছে। সো আমরা গাড়িগুলোকে আমরা একে একে আনলোড করে নিই। সো গাইস আমাদের গাড়িগুলোকে লোড আনলোড করা হয়ে গেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ গাড়িগুলো কি কি আছে। ফ্র্যাঙ্কলিনকে আমি খবর দিয়ে দিয়েছি, ফ্র্যাঙ্কলিন সময় মতো এসে গাড়ি একটা গাড়ি ও নিয়ে যাবে, বলেছে যে একটা ওর একটা সিয়ান দরকার। যাই হোক ল্যাম্বোর একটা সিয়ান দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ল্যাম্বোরগিনি সিয়ানের ভার্সন, এটাও একটা সিয়ান, আর এইটা সামথিং ল্যাম্বোরগিনি এনভেন্টাডর, এনভেন্টাডর স্পোর্টস এডিশন। সো পুলিশ এই গাড়িগুলো কেন নিচ্ছিল বুঝতে পারছিলো যে এগুলো মোটামুটি সুপার কার এবং এদের লুকসও দারুণ। যদিও এই লুকসও রাখতো না, পুলিশের গাড়িতে কনভার্ট করে নিত এবং যে কোনো মুহূর্তে কোনো হাই স্পিড চেজ হলে তাড়াতাড়ি পৌঁছাতে পারতো এবং সমস্ত মাইকেলদের যে কোনো ফাইভ স্টার প্ল্যান ভেস্তে যেতে পারতো। তো যাই হোক আমাদের গাড়িগুলো আমরা পেয়ে গেছি, এখন এই গাড়িগুলো দিয়ে আমাদের এখন আমাদের কাজে লাগবে। সবকটা গাড়ি আমাদের লাগবে না, হয়তো দুটো গাড়ি, একটা গাড়ি, একটা করে গাড়ি দুজনে রেখে একটা করে গাড়ি বেচে দেবে, সে বেচে দিলে পরে কোনো অসুবিধা নেই। জানিও ট্রেভারকে দিতেও পারে একটা, যদি ট্রেভারের পছন্দ হয় তো। তো যাই হোক আমাদের ভিডিওটা এখানে আমি শেষ করছি বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে হোম স্টে সেফ। আর একটাই কথা বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমাদের বঙ্গে মার সাইনিং আউট।